বন্ধুরা, বরিশালের বিএনপির বহিষ্কৃত 9 নেতা কাউন্সিলর নির্বাচিত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিয়ে দল থেকে আজীবন বহিষ্কার হওয়া বিএনপি পন্থী 18 জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে 9 জন জয়লাভ করেছেন। সোমবার 12 জুন রাত 9টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপি থেকে বহিষ্কৃত 9 নির্বাচিত কাউন্সিলর হলেন নগরের 3 নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান ফারুক, 8 নম্বর ওয়ার্ডের সেলিম হালদার, 9 নম্বর ওয়ার্ডের সৈয়দ হুমায়ুন কবির লিঙ্কু, 18 নম্বর ওয়ার্ডের জিয়াউল হক মাসুম, 24 নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমেদ, 28 নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির সংগৃহীত, 9 নম্বর ওয়ার্ডের সেলিনা বেগম, 10 নম্বর ওয়ার্ডের রাশিদা পারভিন ও 6 নম্বর ওয়ার্ডের মাজিদা বুরহান। এর আগে গত 4 জুন দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে বরিশাল সিটি নির্বাচনে অংশ নেওয়ায় মির্জাফর আখ্যা দিয়ে মেয়র প্রার্থী কামরুল হাসান রূপন সহ বিএনপির 19 নেতাকে আজীবন বহিষ্কার করেন বিএনপি। তাদের মধ্যে 1 জন মেয়র পদে এবং বাকি 18 জন কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন। এরই আগে মহানগর বিএনপি কেন্দ্র বরাবর এই 19 নেতাকে বহিষ্কারের সুপারিশ করে। এদিকে বরিশাল সিটিতে জামায়াত ইসলামের 4 নেতা 4টি ওয়ার্ড থেকে নির্বাচন করে। এরই মধ্যে 27 নম্বরে ওয়ার্ডের মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন। বরিশাল সিটি নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন শিয়ানিবাদ পেয়েছেন 87,807 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আধপাকা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম পেয়েছেন 33,828 ভোট, অর্থাৎ 53,980 ভোট বেশি পেয়ে বিজয় লাভ হয়েছেন খোকন শেরনিয়াবাদ। আর লাঙ্গল প্রতীকের ইকবাল হোসেন তাপস 6,665 ভোট এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রূপন 7,999 ভোট পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আমার হয়তো সর্বশেষ আপডেট। সকল বাধা দেখুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।